বাংলা প্রবাদ আছে কষ্ট করলে কেষ্ট মেলে এ কথারই বলা ঠিক কি না রসুল সাল্লাহ সাল্লাম একটা হাদিসে বলেছেন যে মানে বান্দা এমন কিছু কথা বলে ফেলে যেটা সে কিছুই মনে করে না কিন্তু এই কথাটা এতটা খারাপ কথা যে হাদিস এ হবি বিহা সাবে আইনা খারিফ আন ফিন্নার অর্থাৎ ওই কথাটা এত আল্লাহর কাছে অপছন্দনীয় ছিল যে একটা কথার কারণে সে সত্তর বছর জাহান নামে পড়তে থাক মানে সে তাকে উপত্যে নিক্ষেপ করা হবে জাহান জাহান্নামে এরপরে সে 70 বছর সে পড়তে পড়তে যত দূরে গিয়ে ঠেকে পৌঁছে সেখানে তার মানে জাহান্নাম মানে তার বাসস্থান হবে আচ্ছা তাইজন্য আমাদের মনে রাখতে হবে যে কথা বলার সময় কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত শব্দচয়নের ক্ষেত্রে শত আমাদের খেয়াল রাখা উচিত যে আমি কি বলছি তো আমাদের সমাজে এই ধরনের অনেক কথা আছে যেগুলো কিন্তু ইসলামের সাথে যায় না সংঘর্ষিক বিষয় যেন কষ্ট করলে কেষ্ট মিলে এটাও কিন্তু ওই ধরনের একটা কথা যেটা নিষিদ্ধ কথা এখানে কেষ্ট হচ্ছে একটা ওই হিন্দুদের একটা দেবতার নাম কৃষ্ণের নাম কৃষ্ণ কৃষ্ণের আঞ্চলিক রূপ হচ্ছে কেষ্ট তার মানে হচ্ছে যে কষ্ট করলে কেষ্ট মিল মানে যদি কষ্ট করি হ্যাঁ এটা আমরা মানে এই শব্দটা আমরা যদি বিশ্লেষণ করি তবে আমরা এখানে সবাই সিদ্ধান্ত দিতে পারবে যে আসলে কথাটা কোন পর্যায়ের কথা এটা অবশ্যই আপদজনক কথা এই ধরুন আমাদের এ ধরনের অনেক কথাবার্তা আছে যেগুলো আমাদের অবশ্যই পরিহার করা উচিত এবং আমাদের ভেবে দেখা উচিত যে আমি যেন ওই হাদিসের অন্তর্ভুক্ত না হয়ে যায় যে হাদিসের ক্ষেত্রে আমি বললাম যে রাসুল বলেছেন যে একটা কথার কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং সে সত্তর বছর জাহান্ন করতে থাকে অবশ্যই আমাদের একটু ভেবে চিন্তে কথা বলা উচিত যে আমি কি বলছি এক্ষেত্রে